দর্পণের সঙ্গে। আজকে আমাদের প্রতিবেদন বাসন্তী দেবীকে নিয়ে। তিনি 83 বছর বয়সেও ফুটিয়ে তুলছেন হাতের সূক্ষ্ম কাজ। দেখুন ভিডিও। কি কাজ হচ্ছে এটা? এটা একটা ব্লাউজ পিসের কাজ হচ্ছে। ও, কতদিন ধরে শুরু হয়েছে এটা? এটা শুরু হয়েছে প্রায় মাস দুয়েক হলো। সুতা পাওয়া যাচ্ছে না, যেমনি লকডাউনে করতে পারছি। কতদিন ধরে শখ সেলাইয়ের? বহুদিন থেকে শখ, ছোটবেলার থেকেই শখ। কোথায় তোমার জন্ম? আমার জন্ম ঢাকা ডিস্ট্রিক্টে, ঢাকা বারুদি গ্রাম। কোন স্টিচ করতে ভালো লাগে? সব কাজই করতে ভালো লাগে, তবে এখন আপাতত ভালো চোখে দেখি না, কাঁথা স্টিচটাই করি। ছোটবেলায় শিখেছো কারো কাছে সেলাই? হ্যাঁ, ছোটবেলায় শিখেছি। আমার এক জয়েন্ট ফ্যামিলি ছিলাম, দিদি ছিল, সেই দিদি আমাকে আমাকে সেলাই শিখেছে। তখন এমব্রয়ডারি কাজ শিখেছেন, তারপরে কুরুশের কাজ শিখেছেন, তারপরে উলের কাজ, কাটার কাজ শিখেছেন, তারপরে কাঁথা স্টিচের কাজ শিখিয়েছেন, আর নানান ধরনের কাজ দেখে দিয়েছেন, শিখছি আমরা। কিন্তু এখন বয়স অনুপাতে অনেক কাজই করতে পারি না। চোখ ভালো নেই, একটা চোখ আমার দুবার অপারেশন হয়েছে। সেলাইটা কি নেশা নাকি? নেশা মানে প্রতিদিনই তো দেখছি সেলাই করতে, সেটা কি নেশার মতো হয়ে গেছে? নেশা, সেলাইটা আমার নেশা, সেলাইটা আমার নেশা। আমি রোজ, আমার সেলাই না হলে আমার কোনো কাজ ভালো লাগে না। যতটুকুন পারি আমি সংসারের যেটুকুন আমার ক্ষমতা, শরীরের কুলায় যতটুকুন, আমি ততটুকুন কাজ একটু ভিতরে করি, না করলে ভালো লাগে না, সেটুকুন করি। তারপরে স্নান টান করি, সেলাই নিয়ে বসি, তারপরে পেপার পড়ি, এটাই আমার কাজ। লকডাউনটা কেমন কাটলো সেলাই? লকডাউনে তো সেলাই করেই কাটলো, লকডাউনে অনেক সেলাইটা জানা ছিল বলে আরো ভালো লাগলো, তাই তো? ভালো লাগলো, হ্যাঁ। আচ্ছা, কিছু বলবে সেলাই মহিলাদের করা উচিত কি? ভালো লাগলো, কিন্তু এখন বর্তমানে কাপড় পাচ্ছি না, তারপরে মন মতো জিনিস কেউ আকায় দিচ্ছে না, তারপরে সুতা পাওয়া যাচ্ছে না। এখন যাবে তবে সুতা আনবে, কাজ বন্ধ। এইভাবে বসে আছি, করছি। তোমার নাম? আমার নাম বাসন্তী দেবী কর্মকার। সেলাই প্রিয়।